ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশে মিরাটের সেনানিবাস এলাকায় একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দিল্লির কেন্দ্রস্থল থেকে মিরাটের দূরত্ব মোটামুটি ভাবে 83 কিলোমিটার, অর্থাৎ 50 মাইলের অল্প বেশি। মিরাট সেনানিবাস এলাকায় একটি আধাসামরিক বাহিনীর একটি গেস্ট হাউসে তাকে রাখা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে। দিল্লিতে শীর্ষ নিরাপত্তা সংস্থার নির্ভরযোগ্য একটি সূত্র মোর নিউজকে জানিয়েছেন, VVIP অতিথির সার্বিক নিরাপত্তা বিবেচনায় দিল্লি থেকে তাকে আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে। অক্টোবরের প্রথম দিকে মোটামুটি দিন 15 আগেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন, যদিও এই বিষয় নিয়ে বিস্তারিত খুব বেশি কিছু জানা যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, শেখ হাসিনা ভারতে এসে নামার পর থেকে কোথায় আছেন বা কিভাবে আছেন তা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত একটিবারের জন্য কিছু জানায়নি। তার ওই দেশে অবস্থানের পুরো বিষয়টি কঠোর গোপনীয়তায় মুড়ে রাখা হয়েছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গেই মিরাটে আছেন বলে ধারণা করা হচ্ছে।